আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শবজ টাইনি ওয়ার্ল্ড ইউকে। আশা করি আল্লাহর রহমতে আছে, যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। মিল্ক চকলেট কুকি আর কি বানাইলাম, সো এয়ার ফ্রায়ারের মাঝে কুক করিলিমো। আসলে এয়ার ফ্রায়ার কিনছি থাকি অনেক ইজি হয়েছে, লাইক সপ্তাহ তো শেয়ার করতে পারি না, সময়ও থাকে না, রেকর্ডও করোই না। বাট আমি অনেক জিনিস সকল বানাইলাম, আর টাইমও পাচ্ছে, আর কম সময়ে আর কি আমার কুকিং হয়ে যায়। স্পেশালি ফ্রুট আর গরজ এয়ার ফ্রায়ার একটা থাকলে অনেক সেভ, সপ্তাহ ফট করি হয়ে যায়। তো এনিওয়ে দেখতে পারা কুকিগুলো আমার হয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্ট আর কি চার লগেও কুকিগুলো খাইছিলাম। আর টেবিল আমার অলরেডি কিছু রেডি আছিল, মানে টেবিল রান্নাটা আমি বিচাইছিলাম, আর একদিন একটু ভিডিও করছিলাম আপনার লগে শেয়ার করছিলাম। তো আর রয়েছে ওগুলা, আশা মান্য আরও একটু আঁকি আমি ডেকোরেশন করবো। আরেকটা আমার আইজা মায়া লাস্ট ইয়ার আমি কিনছিলাম একটা ভ্যালেন্টাইন ডের তারা নাম দিয়া, তো দিস ইয়ারও আমি ইউজ করলাম ওটা। আসলে ভ্যালেন্টাইন ডে বলতে আমরা সেলিব্রেট না করো বালা, বাট আসলে সেলিব্রেশন বলতে তেমন আর আমরা কিছু করি না। এই তো গরজ আছে একটু টেবিলটা ডেকোরেশন করলে, আর একলগে বইয়া একটু খাইলায় একটু টাইম স্পেন্ড করলায়, সবসময় তো ঘর ডেকোরেশন করতে খান্না ভালো লাগে, আর একটু ডিফারেন্ট করতে তো সবসময় ভালো লাগে। তো মনে করলাম ভ্যালেন্টাইন ডে রুসিল্লা একটু ডিফারেন্ট করে নিলাম আমার টেবিলটা। সো আগর ক্যান্ডেলগুলো আর কি একটু হরাইয়া আর নতুন ক্যান্ডেল লাগাইলাম, একটু আর কি রেড কালার জাস্ট অ্যাড করলাম। তো দেখতে পারছো না আমার ছোট্ট একটু ডেকোরেশনটা, টেবিল লুকটা একটু চেঞ্জ করছি। টিকে ম্যাক্স তাকি আনছিলাম আমরা তিনজন লাগি, মা মেয়ে লাগি, আমরা সেম একবারে চাইছিলাম। আমি প্রিন্ট কালার এভরিথিং রেড কালার সেম হইতো, বাট আসলে উড়া তারা সময় সবটা সেম পাওয়া যায় না, আর যেহেতু সব তাকি আনছি তো আর একদম সেম পাইছি না, বাট তিনোটার মাঝে রেড কালার আছে, এর একটু একটু ডিফারেন্স আর কি, বাট রেড আছে। সো তিনজনে একজাত ফিনতাম, লাইক আমার তো সবসময় শখ থাকে আমি যত ফিনবি তার লাগি সমান আনতাম। তো একটু হয়েছে আমার আমায়া ড্রেস, ওটা আমার রাইজার লাগি আনছি, আর রাইজা মায়া তারা খান্তাত নয়েজ বানাই রাখে, কিছু মাইন্ড করবার না, যেহেতু বাচ্চা আনতে ওজন আমার লগে লগে সবসময়ও তারা এত ইয়া কিচ্ছু করা যায় না, হজাক থাকলে সবসময় আমার লগে লগেও। তো এখন আমরা রেডি হইমু, আর এরপরে আপনার লগে শেয়ার করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সকলে মাশাল্লাহ কইবা। আমার দয় লাল ফরি বইসন, তারা দয়জনের পিকচার একলগে তুলতে যে হাড, কোনো সময়ও একলগে তুলে না পিকচার। একজন যদি বইন ঠিক হইয়া আর একজন বইতা নাই, আনাইলে আর একজন চাইতা নাই। তো এই সময় দয়জনে খানরা আমার কুরো উঠতা, দয়জনে উঠিয়ে ফটো তুলতা। তো এই তো আমরা মা মেয়ে আমরা তিনজনে একটু একটু করি আমরা স্মৃতির লাগিয়ে রাখলাম, আপনারা লগেও শেয়ার করলাম। আর আশা করি আজকে ভিডিওটা আপনারা ভালো লাগবো, যদি ভালো লাগিয়া থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যদি নয়াও ইয়া থাকে না আমার চ্যানেলও। ওটা আমার বেশি কিউট আছিল, এক বইনার বইন রাত ধরিয়া তাই তাই পিকচার তুলছিল। তো এই তো আমরা পিকচার শুটিং শেষ, গরু আইয়া আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করিয়া এখন আমার বাচ্চাতে তাই তাই একটু ফ্রুট খাটিয়ে দিলাম তারারে। সো আম আসিল গরো, সো একটা আম খাটিয়ে দিলাম তারার একটু স্ন্যাকিংও লাগি। সারাদিনের মাঝে 24 আওয়ার্স হল, আসলে সপ্তাহ তো আর রেকর্ড করা যায় না, আর স্পেশালি আমি যে সময় ফোন আত লই আমার দয়টা মেয়ে থানি তাই না ইয়াও বোঝা যায় না, জানি আমি খিতা করি লিলাম তারা ইয়া নেওয়াও লাগবো, আমার ফোন নাইলে তারা দেখা লাগবো, নাইলে আমার ফোন টাচ করা লাগবো, মানে আমার রেকর্ড করবার লাগি একবারে সুযোগ তারা দেয় না। বাট আস্তা দিনেও তো কত জিনিস করো এটা তো আর হিসাব সারা, আর একটু একটু করিয়া কি যাও পারে আপনার লগে শেয়ার করে।
এখানে কিছু চিকেনের উইংস বানাইমু সো চিকেনের উইংসও লাগি উইংস গুলারে অলরেডি আমি বালাটিকে ক্লিন করিয়া রাখি দিছিলাম সো এখন রেডিমেড যে ফ্রাইড যে মিক্স আছে ওটার মাঝে বালাটিকে ডুবাই আর এখন ফ্রাই করে দিমু দেখতে পারছেন আমার আহি যা তাই নয় আমার লগে সাথ দিছেন যে এভরিথিং একটা কাম করলো সপ্তাহ তাইয়া তান হেল্প করা লাগে আইও কইবা মামি লেমি হেল্প ইউ আই যা হেল্প ইউ সো এবার না করবা কিলা হানি জেনে ওকে না খাম নাই সো সপ্তাহের মাঝে ইয়া তাই লড়া লাগবো আর কি তো এনিওয়ে আমি চিকেনের উইংসগুলারে ফ্রাই করে দিলাম আর এয়ার ফ্রায়ারের মাঝে চিপসগুলা ফ্রাই করে নিমু সো অলরেডি অলমোস্ট ডান হয়ে গেছে আর এয়ার ফ্রায়ারও চিপস ই চিপস খাইতে অনেক মজা লাগে আর হেলথিও যেহেতু বাচ্চিনতে খাইবা আর তেল সারা খাইলা উইংসগুলা ফ্রাই হয়ে গেছে সো আমি একটা টিস্যু পেপার রিফ্রেশ গুলা উইংসরে লামাই দিমু বাকি যেগুলা রয়েছে চিকেন ওর উইংস ওগুলারে ফ্রাই করে নিমু আর এই তো ওগুলো হইলো আমরা আজকের লাঞ্চ একদম সিম্পলভাবে চিকেনের উইংস আর চিপস দিয়ে লাঞ্চ করলাম সো আমার আইজার ফেভারিট সো এই তো আমরা চিকেন আর উইংস আর চিপস দইগুলো হয়ে গেছে আর এখন রাতকে টাইম হয়ে গেছে সো রাত্রে আমি ডিনার খাইমু রাত্রে আসলে তেমন একটা খাইতে ভালো লাগে না তো এগুলো আমার হাজব্যান্ডে আনছিল রেস্টুরেন্ট থেকে সো ইনো শাক বোনা আসলো আই থিঙ্ক শাক পনির শাক আসিল আর পোলাও রাইস লেমনাগা আর চিকেনের বোনা আর এটাও মনে হয় চিকেনের বোনা আসিল আইজা একটু ট্রাই করছেন আর চিকেন টিক্কা আর একটা ডাইল আসছিল আমার বেশি ভালো লাগে চিকেন টিক্কা ভালো পাই সো আমি একটু চিকেন টিক্কা খালি ট্রাই করবো সো এই তো আমার রাতকে ডিনারটা রেডি করে নিমু আর আপনার লগে শেয়ার করলাম ডিনার রেডি করি আর আপনারা লগে কিছু শেয়ার করি একটা জিনিস তো আমি আসলে ইউটিউবও নতুন এক বছর হয়ে গেছে বাট ওইলেও এখন পর্যন্ত আমি ইউটিউবের অনেক জিনিস জানি না আর একটু একটু করে আর কি শিখলাম সো আমার ভিডিওটাও জানি আমি বানাইরা আমি জানি না আসলে আমার ভিডিওগুলো কিলা হয় সুন্দর লাগেনি বা ভালো লাগেনি আপনারা জানি না যদি নাকি ভালো লাগিয়া থাকে তাহলে তো আমার কষ্ট করাটা সফল হইলো আশা করি ভালো লাগতো এর লাগে আমি ট্রাই করি যতটুকু পারি আমার সময় দিয়ে আমি আপনারা লগে শেয়ার করি মানুষ মাত্র তো ভুল ত্রুটি থাকতে পারে আর আমার ভিডিওয়ে বা আমার কথাবার্তায় যদি আপনার সেউর বাদ লাগিয়া থাকে তে প্লিজ একটা মাইন্ড করবা না আসলে আমি সেউরে মিন করে কিছু হই না বা করি না আমি অমল জেলাখানি আমি নিজে আছি আপনারা লগেও সেম ওরকমও থাকতাম চাই আর লাইফ কতদিনের দুনিয়া যতদিন হায়াত আছি আর চাই আর কি ফ্যামিলির লগে একটু এনজয় করতাম বা চিন্তার লগে টাইম দিতাম এনজয় করতাম একটু আশা করি আপনারা বুঝবা আর আমার যারা যারা সাপোর্ট করবা ইনশাল্লাহ লাইফও আরও সাপোর্ট করবা আর আজকের ভিডিও অতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম